একইভাবে আজকের আয়োজন যারা করেছেন, বিশেষ করে গোয়াল বাথান হেলথ অ্যান্ড ব্লাড ডোনার্স ক্লাব, আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের মধ্যে এরকম একটি ব্লাড ডোনার্স ক্লাব এই প্রথম এরকম একটি আয়োজন করলো, কি বলেন? সাধারণত ব্লাড দেওয়া এটি বড় অনেক বড় একটি সামাজিক কাজ। একটা সময়ে ব্লাডের জন্য নানা রকম বাণিজ্য হতো, নানা রকম মারামারি কাটাকাটি কত কিছু হতো, টাকার কত খেলা চলতো। কিন্তু আলহামদুলিল্লাহ বাংলাদেশের যুবকরা ইসলামের সুশীতল ছায়ায় নিজেদেরকে আত্মসমর্পণ করে এরকম নানা রকম সমাজ কল্যাণমূলক ব্লাড ডোনার্স ক্লাব ইত্যাদি ইত্যাদি নামে অনেক কিছু প্রতিষ্ঠা করেছে। এটা বলে দিচ্ছে আমাদের আগামীর বাংলাদেশ হলো সুন্দরের বাংলাদেশ। একটু জোরে বলেন না, অনেক শীত করতেছে, খিদা লাগছে খুব, দুপুরে খান নাই, সবই হয়েছে, তাহলে একটু জোরে বলেন তো, ঠিক কিনা? আমি তো বলতে চাই যে যুবকরা সামাজিক কর্মকাণ্ডে নিজেদেরকে নিয়োজিত করছে ইসলামের শিক্ষায়, তাদের হাতে যখন আগামীর বাংলাদেশ আসবে তখন এই বাংলাদেশে কোনো দুর্নীতি থাকবে না, সুদ ঘুষ মাদক এই যুবকরা কখনো টাচ করবে না, চিল্লা বলেন ঠিক কিনা? তো সেই যুবকদের নিয়ে আমরা আশা করতেই পারি, সেই যুবকদের নিয়ে আমরা এই স্বপ্ন দেখতেই পারি। এই জন্য এই যুবকদেরকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আদায় করছি, প্রকাশ করছি। আগামী দিনে তারা যেন সামাজিক কল্যাণে, সামাজিক উন্নয়নমূলক আরো অনেক বেশি কাজ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আজকের এই মাহফিলে উপস্থিত রয়েছেন দেশ বরণ্য ওলামাই কেরাম, জাতির রাহবার হজরতে ওলামাই কেরাম মুরব্বিয়ানে আজম, আমার সম্মুখে উপবিষ্ট ইসলাম দরদি, ইসলাম প্রেমিক, আল্লাহ প্রেমিক, রাসুল প্রেমিক, কুরআন প্রেমিক, তাওহিদি জনতা এবং পর্দার আড়ালের মা ও বোনেরা, শুরুতে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন কোভিড-19 মহামারীর কালে আপনাকে আমাকে সব ধরনের বিপদ মহামারী থেকে মুক্ত রেখে আজকের এই মাহফিলে আসার এবং বসার সুযোগ দান করেছেন। একইভাবে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি যে রব্বুল আলামিন 6 মাস আগেও, 1 বছর আগেও আমরা কল্পনা করতে পারিনি আমাদের মধ্যে এমন একটি মুহূর্ত আসবে যে মুহূর্তে আমরা চাইলেও মসজিদের গেটগুলো তালা লক করা থাকবে, আমরা চাইলেও মসজিদে নামাজ পড়তে পারবো না, এমন একটি পরিস্থিতি কিন্তু আমরা অতিক্রম করেছি, ঠিক কিনা? একইভাবে আমরা কখনো কল্পনা করতে পারিনি আমাদের বাংলাদেশের যে রাস্তাঘাটগুলোতে হাজার হাজার মানুষ প্রতিদিন চলাচল করে, যে রাস্তাঘাটগুলোতে প্রতিদিন লাখো যানবাহন চলাচল করে, সেই যানবাহনের রুটগুলো একদম জনমানব শূন্য থাকবে এরকম মুহূর্ত আমরা কখনোই কল্পনা করতে পারিনি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোনো যুদ্ধ ছাড়া, কোনো ঘোষণা ছাড়া পুরো পৃথিবীর মানুষকে ঘরে আবদ্ধ করেছেন, ভয়ে পুরো পৃথিবীর মানুষ ঘর থেকে বের হওয়ার সাহস পায়নি, এমন মুহূর্ত থেকে আপনাকে আমাকে বিরত রেখেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। 2018 সালের আদমশুমারি অনুযায়ী এই পৃথিবীতে মানুষ রয়েছে 7,594 বিলিয়ন মানুষ, এর মধ্যে 190 কোটি হল মুসলমান। মুসলমানদের মধ্য থেকে এক শ্রেণী আছে নামধারী মুসলমান, আরেক শ্রেণী আছে কামধারী মুসলমান, প্র্যাকটিসিং মুসলমান এবং নন প্র্যাকটিসিং মুসলিম। তো আলহামদুলিল্লাহ আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন প্র্যাকটিসিং মুসলিম হিসাবে কবুল করে আজকের এই মাহফিলে আসার এবং বসার সুযোগ দান করেছেন, এই জন্য আপনারা খুশি না বেজার? আমাদের একটাই ঠিকানা, আমাদের একটাই চা পাওয়ার জায়গা, প্রার্থনার জায়গা, আমাদের যত বেশি ক্রোধ আছে, ক্রন্দন আছে, সব কিছু যার দিকে আমরা চাই যাই, তিনি হলেন মহান রব্বুল আলামিন। আল্লাহ রব্বুল আলামিন ছাড়া আমাদের আর কোনো ঠিকানা নেই, চিল্লা বলেন ঠিক কিনা? তুমি ছাড়া, তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানাবিহীন, তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানাবিহীন, যদিও তুমি দিয়েছো পুরোটা জমিন, তবু আমি তোমার হব তোমার অধীন, তবু আমি তোমার হব তোমার অধীন, তুমি ছাড়া হারাবে আকাশটা রঙিন, তুমি ছাড়া, তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানাবিহীন, তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানাবিহীন। মারহাবা বলেন, সকাল সন্ধ্যা
ও সুখে আমার কলবে নামে যত না হাজার সকাল সন্ধ্যা, ও সুখে আমার কলবে নামে যত না হাজার জিকির শিফা হয়ে মন থেকে ফেলে দে সব কামনার পাহাড়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাখাফু ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ। সবাইকে একটু জিকির করলে গুনাহ হবে? খুব কষ্ট লাগবে? খিদা লাগছে? কিছুই নাই। তাহলে আল্লাহর দরবারে একটু জিকির করে সবাই মিলে, হ্যাঁ, প্রাণ খুলে হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি, আল্লাহ ছাড়া আমাদের হৃদয়ে কেউ আছে? আমাদের জন্য একমাত্র যথেষ্ট কে? হাসবি রব্বি জাল্লাল্লাহ। এত কম আওয়াজ! আমি ওই কিছুক্ষণ আগে আরেকটা মাহফিল থেকে আসছি, সেখানে বলেছিলাম যে মাগুরার মানুষ অনেক বেশি ধর্মপ্রাণ, অনেক বেশি ইসলামকে ভালোবাসে, মুসলমানদেরকে ভালোবাসে, আলেমদেরকে ভালোবাসে। চিল্লায় বলেন ঠিক কিনা? যে এলাকার মানুষ ইসলামকে ভালোবাসে তাদের আওয়াজ হবে বিড়ালের মতো, ঠিক কিনা? এমন যুবক হলে চলবে না। আমরা এই যে বলেছিলাম যে এই যুবকদেরকে নিয়ে আমরা স্বপ্ন দেখি, তাদের হাতে নেতৃত্ব যখন আসবে, কারণ এই যুবকরাই তো এলাকার কর্ণধার হবে, ঠিক কিনা? বাইরের কেউ আসবে নাকি? এই এলাকার এমপি হবে আপনাদের মধ্য থেকে, এই এলাকার মানুষে, ঠিক কিনা? দেশের প্রধানমন্ত্রী যদি গোপালগঞ্জের হতে পারে, মাগুরার কেন নয়, ঠিক কিনা? তো আপনাদেরকে নিয়ে যে এত সুন্দর স্বপ্ন দেখি আমরা, তাদের আওয়াজ বিড়ালের মতো নয়, শিয়ালের মতো নয়, তাদের আওয়াজ হবে সিংহের মতো, ঠিক কিনা? হাসবি রব্বি জাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কালিমাটা পারেন না নাকি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি ছাড়া, তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানাবিহীন, তুমি ছাড়া মাবুদ আমি জিকির শান্তি কাটাই ভ্রান্তি, জিকির ক্ষমা নিজে উপমা, জিকির শান্তি কাটাই ভ্রান্তি, জিকির ক্ষমা নিজে উপমা, জিকির কেমন কর আপন তাসকিয়াতে জীবন যাপন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাখাফু ইল্লাল্লাহ, হাসবি রব্বি হাসবি রব্বি জাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি ছাড়া, তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানাবিহীন, তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানাবিহীন। এত আস্তে মারভাবা দিলে গান চলবে না, জোরে বলেন। এই তো মাশাআল্লাহ, যুবকদের মতো আওয়াজ। যুবকরা যদি বিভিন্ন নাচ গানের অনুষ্ঠান গিয়ে নাচানাচি করতে পারে, লাফালাফি করতে পারে, গায়ের জামা খুলে এলোমেলো করতে পারে, তাহলে মাহফিলে এসে আল্লাহর রাসূলের নামে গাইতে পারবে না কেন? আমরা এরকম যুবক চাই, যে যুবকরা অপসংস্কৃতির সকল আয়োজনকে লাঠি মেরে বিদায় করে ইসলামী সংস্কৃতির আয়োজনকে আঁকড়ে ধরবে, চিল্লা বলেন ঠিক কিনা? এই যুবক আমার সামনে বসা, এই যুবক আমাদের সামনে বসা, যে যুবকরা নিজের এলাকার জন্য রক্ত বিলাতে পারে, যে যুবকরা নিজেদের এলাকার জন্য সহায়ের মুখে হাসি ফোটানোর জন্য নিজেদের রক্ত বিলাতে পারে, সেই যুবক যাদেরকে আগামী দিনে বাংলাদেশের মানুষটা ক্ষমতায় দেখতে চায়, তো সেই যুবকদের আওয়াজ আমরা শুনতে চাই, স্পষ্ট শুনতে চাই। তাদেরকে নিয়ে সঙ্গীত গাইব, যেহেতু অনেক রাত। সাইদ সাহেব, আপনাদেরকে আপনাদের এলাকার কৃতি সন্তান অনেক উপদেশ দিয়ে গেছেন, আমি একটু উপদেশ কম দেব, ঠিক আছে? একটু উপদেশ দেব, একটু সঙ্গীত বেশি গাইব, ঠিক আছে? চলুন, আজকের এই মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সিলেক্ট করেছেন ভালোবেসেন বলে, ঠিক কিনা? কারণ এই এলাকায় যে মানুষ আছে
তারা যদি সবাই আজকের মাহফিলে আসতো তাহলে এই এলাকা পুরা লোকে লোকারণ্য হয়ে যেত। কিন্তু আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন, ভালোবাসেন বিধায় আপনাকে আমাকে সিলেক্ট করেছেন। ঠিক তেমনি ভাবে হযরত আল্লাহর ওলি হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি প্রতিদিন তার এলাকার অবস্থা অবজার্ভ করার জন্য গভীর রাতে এলাকায় বের হতেন। একদিন তিনি বের হলেন তার এলাকার অবস্থা অবজার্ভ করার জন্য, গভীর রজনী, রাস্তায় পিনপতন নীরবতা, এমন অবস্থায় তিনি এক ঘর থেকে কান্নার আওয়াজ শুনতে পেলেন। স্বাভাবিকভাবে আমি আপনি যদি গভীর রাতে বের হই ঘর থেকে, কোন ঘর থেকে যদি কান্নার আওয়াজ আমরা শুনি তাহলে কি দাঁড়াবো নাকি দৌড় দিব? কি বলেন? কেউ বিপদে পড়লে দৌড় দেবেন নাকি? আমরা বাঙালি আবার কিন্তু এটার ক্ষেত্রে একদম ফার্স্ট ক্লাস। এমন ঘটনাও শুনি যে রাস্তাঘাটে দুর্ঘটনা হয় না, মারা যায় মানুষ, লাশের পকেটের মোবাইল টোবাইল সব রেখে দেয়, এমন কিন্তু বাংলাদেশে আছে, তাই না? কিন্তু এই যুবকরা এখানে যারা বসে আছে তারা কেউ এরকম না, তারা সবাই ভালো মানুষ, ঠিক কিনা? এই ভালো মানুষরা যখন কেউ বিপদে পড়বে দেখবে তারাকে ছুটে যাবে না, দৌড় দেবে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তেমনি ভাবে তিনি যখন কান্নার আওয়াজ শুনতে পেলেন তিনি অবাক হয়ে গেলেন। এই গভীর রজনীতে কাঁদছে কে, কান্নাকাটি করছে কে, চিল্লায়া কান্নাকাটি করছে? তিনি ঘরের পাশে গেলেন, দাঁড়ালেন, কান্নার আওয়াজ তিনি কান পেতে শুনতে লাগলেন। এক মহিলা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রুনাজারি করছে, এক মহিলা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রুনাজারি করে বলছে, হে পরওয়ারদিগার আলম, হে রাব্বুল আলামিন, আপনি যেহেতু আমাকে ভালোবাসেন, আপনি যেহেতু আমাকে মহাব্বত করেন, আপনি যেহেতু আমাকে আদর করেন, হে রাব্বুল আলামিন, এই ভালোবাসা এই মহাব্বতকে উসিলা করে আমার এলাকার যত গুনাহগার বান্দা বান্দি রয়েছে রাব্বুল আলামিন আপনি প্রত্যেককে ক্ষমা করে দিন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি অবাক হয়ে গেলেন। এই গভীর রজনীতে যখন সবাই ঘুমে নিমগ্ন, এমন অবস্থায় এক মহিলা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি সুন্দর রোনাজারি করছে। তিনি বলছে, আমাকে যেহেতু আপনি ভালোবাসেন, আমাকে যেহেতু আপনি মহাব্বত করেন, এই ভালোবাসা এই মহাব্বতকে উসিলা করে আমার এলাকার সকলকে আপনি ক্ষমা করে দিন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি বলতে লাগলেন, হে বোন, আপনি কিভাবে জানেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসেন? আপনি কিভাবে বুঝলেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মহাব্বত করেন? তখন সেই মহিলা বলতে লাগলো, হে আমার পথিক ভাই আপনি জেনে রাখুন, হে আমার পথিক ভাই আপনি জেনে রাখুন, এই গভীর রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন যখন প্রথম আসমানে এসে তার বান্দাদেরকে ডাকেন, হে আমার বান্দারা, তোমাদের কার কি প্রয়োজন আমি রাব্বুল আলামিনের কাছে চাও, তোমাদের কার কি হাজত রয়েছে আমি রাব্বুল আলামিনের কাছে চাও, আমি রাব্বুল আলামিন তোমাদের প্রত্যেকটি চাওয়া পাওয়ার পূর্ণতা দেব। ঠিক এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রুনাজারি করার, প্রার্থনা করার, সালাত আদায় করার, জিকির আসকার করার সুযোগ দান করেন। রাব্বুল আলামিন যাদেরকে ভালোবাসেন চিল্লায় বলেন, সুবহানাল্লাহ। কারণ এই গভীর রজনীতে যখন প্রত্যেকটা মানুষ গভীর ঘুমে নিমগ্ন, আরামের ঘুমকে হারাম করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তারাই রুনাজারি করতে পারে, তারাই মাহফিলে আসতে পারে, তারাই কোরআনের আলোচনা শুনতে পারে, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সিলেক্ট করেছেন এবং যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন চিল্লা বলেন, ঠিক কি না? সেই ভালোবাসার মানুষ হলাম আমরা, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সিলেক্ট করেছেন, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন চয়েস করেছেন, এতে আমরা খুশি না বেজার? খুশির আওয়াজ আরেকটু জোরে বলেন তো, আলহামদুলিল্লাহ। এবার কিছু প্রশ্ন করতে চাই, প্রশ্ন করব, ভয় পাই না তো? আবার অনেক ছাত্ররা আছে এবার অটো পাস হয়েছে কিন্তু, তাই না? পরীক্ষা ছাড়া পাস হয়ে গেছে, এরকম ইতিহাস আছে নাকি? আমরা কত কষ্ট করে পরীক্ষা দিছি, পরীক্ষার আগের রাতে ঘুম নাই, খাউন নাই, সকালে অন্য সময় ঘুম থেকে উঠলে খিদা লাগে, পরীক্ষার দিন ঘুম একদম খিদা নাই, ঠিক কি না? এরকম মুহূর্ত আপনারা অতিক্রম করেছেন? তো পরীক্ষা ছাড়া পাস হয়ে গেলে, অটো পাস হইলে এর চেয়ে বড় সৌভাগ্যের আর কি হতে পারে? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবারে এটা সুযোগ করে দিয়েছেন এবং এটা বাংলাদেশের একটা ইতিহাস হলো। যদি 100 বছর পরে জিজ্ঞাসা করা হয়, নৈভিত্তিক প্রশ্ন আসে যে কোন বছরে ছাত্ররা অটো পাস করেছে, তাহলে কি বলা হবে? 2020 ছাত্ররা, 2020 ছাত্ররা, 420 না আবার কিন্তু
2020 ছাত্ররা অটো পাস করেছে ঠিক কি না এজন্য একটু ভয় একটু বেশি লাগতে পারে কারণ পরীক্ষা না দিলে তো ভয় কাটে না পরীক্ষা দিলে না ভয় কেটে যায় কি বলেন যাগে প্রশ্ন এরকম কোন কঠিন প্রশ্ন না সবগুলো প্রশ্ন আপনি আমি জানি প্রশ্নগুলো একটু উত্তর দেন তো আমাদের পরিচয় কি এখানে মনে অনেকের শঙ্কা আছে ডাউট আছে মনে সংশয় আছে নাকি এখানে যারা আসছে আমরা মুসলমান না জোরে বলেন তো আমাদের পরিচয় কি আমরা কি সেই বেঈমান মুসলমানের মতো যারা কাফেরের সামনে দাঁড়িয়ে ভয় পায় মুসলমান বলতে আমরা কি এমন মুসলমান পৃথিবীর পরাশক্তির সামনে দাঁড়িয়ে আমার মাথা নত হয়ে যায় এমন মুসলমান বাংলার মুসলমানরা না চিল্লাবেন ঠিক কি না আমরা হলাম এমন মুসলমান যে মুসলমানরা আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না সে রাজা হোক বাদশা হোক প্রেসিডেন্ট হোক বিশ্বের পরাশক্তি হোক কাউকে আমরা ভয় পাই না পরোয়া করি না সেই মুসলমান আমরা তো সুতরাং প্রাউডের সাথে আনন্দের সাথে উৎসাহের সাথে বলবো আমরা মুসলমান আমাদের পরিচয় কি আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন এই পৃথিবীর পালনকর্তা লালনকর্তা এই বিশ্ব ভূমণ্ডলের মালিক একমাত্র মালিক আমাদের পরওয়ারদিগার তার নাম কি আল্লাহ আল্লাহর নামটা একটু ভালোবাসার সাথে উচ্চারণ করেন তো আমাদের পরিচালক আমাদের প্রতিপালকের নাম কি আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার চেয়ে প্রিয় তার চেয়ে ভালোবাসাময় তার চেয়ে আদরেবল তার চেয়ে গাইডলাইন করে এত প্রিয় মানুষ পৃথিবীতে আর কেউ আছে পৃথিবীতে কোন স্রষ্টা আছে আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই আল্লাহ ছাড়া কোন স্রষ্টা নেই চিল্লা বলেন ঠিক কি না তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ের তার কি আর থাকিতে পারে তার কি আর থাকিতে পারে চিন্তা মৃত্যুর ভয় তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ের আল্লাহর মতো প্রিয় বন্ধু যাদের হৃদয়ে আছে তাদের আর কোনো বন্ধুর প্রয়োজন নেই ঠিক কিনা এবার বলেন তো আমাদের ধর্মের নাম কি আমরা যারা মুসলমান আত্মসমর্পণ করে ইসলামকে গ্রহণ করে মুসলমান হয়েছি আমাদের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাদের তো একজন নেতার প্রয়োজন আছে নেতার প্রয়োজন আছে কিনা সেই নেতার নাম কি যুবকরা বলতো মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো শঙ্কা নাই তো আজকাল তো নানা কিসিমের লোক তৈরি হয়েছে মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে বলে দিয়েছেন উলাইকা কাল আনআমি বাল হুম আযল একদম প্রচুর পশুর চেয়েও নিকৃষ্ট প্রাণী এখন কিন্তু পৃথিবীতে আমরা দেখতে পাই ঠিক কিনা যেই মহামানুষকে আল্লাহ রাব্বুল আলামিন স্বীকৃতি প্রদান করেছেন পৃথিবীর সৃষ্টির পর থেকে কিয়ামতের এক পর্যন্ত পৃথিবীর বুকে যত মহামানব আসবে পৃথিবীর বুকে যত মানুষ আসবে তাদের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ সবাইকে যদি এক পাল্লায় রাখা হয় মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আরেক পাল্লায় রাখা হয় সবার চেয়ে চরিত্রে জ্ঞানে গুণে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ হবেন তার নাম কি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন যাকে বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম আল্লাহ রাব্বুল আলামিন যাকে কে উত্তম চরিত্রে সৃষ্টি করেছেন এই কথা সার্টিফাইড করেছেন কিন্তু আজকাল এক ধরনের বেঈমান মুসলমান নামধারী মানুষ তৈরি হয়েছে এক ধরনের কুলঙ্গার যারা পশুর চেয়ে নিকৃষ্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে কালিমা লেপন করতে চায় তাদেরকে বলি বাপু তোমরা আগে রাসূলের চরিত্র নিয়ে অধ্যয়ন করো তাহলে দেখতে পাবা নবুয়তের আগ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার প্রিয় ছিলেন চিল্লা বলেন ঠিক কিনা নবুয়তের পরেও তিনি কারো ক্ষতি করেননি ক্ষতি করেছেন কখনোই নয় এমন চরিত্রবান মানুষ পৃথিবীর বুকে আর আসবে কিয়ামতের আগ পর্যন্ত আর আসবে তার নাম কি আসবে না নাম কি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আমরা নেতাও সিলেক্ট করলাম তাহলে একটা সংবিধানের প্রয়োজন আছে তো নাকি সে সংবিধানের নাম কি
আর একটু জোরে বলেন কুরআন ইসলাম নয় ইসলাম তো আমাদের পথ ইসলাম আমাদের কি পথ কিন্তু কুরআন আমাদের সংবিধান আর একটু জোরে বলেন আমাদের উস্তাদ মরহুম আইনউদ্দিন আজাদ রহমতুল্লাহ আলাইহি বলতেন যে কুরআনে রয়েছে সকল সমাধান কুরআন যারা ফলো করবে কুরআনকে যারা মানবে কুরআন সুন্নাহ অনুযায়ী নিজেদের জীবনকে যারা গঠন করবে এই পৃথিবীতে তাদের চেয়ে ভালো শান্তিপ্রিয় মানুষ আর কেউ হতে পারে না ঠিক বলেন না সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে এ তো চির অম্লান চির মুক্তির ডাক এ যে মহাবাণী খোদার কালামে পাক এই দুনিয়ায় সেই দুনিয়া অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চোখ রাখো কোরআনে এই বাণী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের হরেই বলো কিবা রাষ্ট্রে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও তাহলে আমরা কয়েকটা বিষয় সিলেক্ট করলাম দেখেন তো এক নাম্বার বিষয় হলো আমরা মুসলমান ঠিক কিনা আমাদেরকে যিনি লালন পালন করছেন তার নাম কি আমাদের পথ কি আমাদের নেতা কি আমাদের সংবিধান কি কুরআন এই পরিপ্রেক্ষিতে আমি একটি আপনাদের সম্মুখে পবিত্র কুরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা وهو في الآخرة من الخاسرين الله رب العالمين পবিত্র কুরআনে বলেন তোমাদের মধ্য থেকে যারা ইসলাম ছাড়া অন্য পথে শান্তি খুঁজে বেড়ায় তোমাদের মধ্য থেকে যারা ইসলাম ছাড়া অন্য পথে সমাধান খুঁজে বেড়ায় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বলে দিচ্ছি কাল কিয়ামতের ময়দানে তোমরা এই পৃথিবীতে যত ভালো কাজ করো না কেন ইসলাম ছাড়া অন্য পথে অন্য ধর্মে যদি ভালো কাজ করো কাল কিয়ামতের ময়দানে তোমাদের ঝুড়ি থাকবে তলাবিহীন ঝুড়ি তোমাদের কোনো আমলনামা থাকবে না তোমাদের ভালো কোনো কাজ থাকবে না কাল কিয়ামতের ময়দানে তোমরা হবে ক্ষতিগ্রস্তদের দল তোমরা হবে হাই হাই কোম্পানির কর্মী ঠিক কিনা আপনি যদি এই দুনিয়াতে অনেক কল্যাণের কাজ করে যাচ্ছেন এই যে যুবকরা ব্লাড ডোনার্স ক্লাব করেছে যদি ইসলামটা মেনে ইসলামের বিধান অনুযায়ী করে তাহলে এটা কি কিয়ামতে পাবে নাকি নাই পাবে না অবশ্যই পাবে কিন্তু ইসলাম ছাড়া ইসলামকে বাদ দিয়ে যদি চিন্তা করেন পাবেন কখনোই পাবেন না আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলে দিতে খুঁজে বেড়াও তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা কাল কিয়ামতের ময়দানে এই পৃথিবীতে যত ভালো কিছুই করো না কেন তোমাদের আমল নামা হবে শূন্য 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 ঠিক কিনা আর তোমরা হবে ক্ষতিগ্রস্তদের দল আর আমরা ক্ষতিগ্রস্তদের দল হতে চাই কে কে একটু হাত তুলেন দেখি কেউ হতে চাই না আচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন আরো জোরে বলেন আমিন
এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আরেকটি আয়াত নাযিল করেছেন, প্রসিদ্ধ আয়াত, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, হে নবী, আপনি রাসূল, আপনি পুরো পৃথিবীকে জানিয়ে দিন, পৃথিবীবাসীকে আপনি বলে দিন, তোমরা যারা আল্লাহর ভালোবাসা পেতে চাও, তোমরা যারা আল্লাহর মহব্বত অর্জন করতে চাও, তোমরা যারা আল্লাহর সন্তুষ্টি পেতে চাও, ইয়ুহিব্বুনি রাসূলের অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তবে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, ওয়াইগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের গুনাহ খাতাগুলো মাফ করবেন, আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন হলেন ক্ষমাশীল এবং দয়ালু, চিল্লাবেন সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পারলাম, আমরা যারা আল্লাহর ভালোবাসা পেতে চাই, আমরা যারা পৃথিবীতে আখেরাতের জন্য ভালো কিছু করতে চাই, তাহলে আমাদের পথ কি হবে? ইসলাম। আর একটু জোরে বলেন না, ইসলামকে আমরা সিলেক্ট করেছি আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য, ঠিক কি না? যদি আমরা আল্লাহর ভালোবাসা পেতে চাই, তাহলে কার অনুসরণ করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, ঠিক কি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন ব্যক্তি, যে ব্যক্তিকে অনুসরণ করলে, যে জায়গায় যে অনুসরণ করবে, তার জীবন হবে শান্তির চেয়েও শান্তিপ্রিয়, চিল্লাবেন ঠিক কি না? রাসূল, এমন রাসূল, এমন শান্তিপ্রিয় রাসূল, যে রাসূল এই কিয়ামতের আগ পর্যন্ত তার মতো মহামানব পৃথিবীতে আর কেউ আসবে না, তার মতো পুতু পবিত্র চরিত্রের মানুষ কেউ আসবে না। এই মানুষটার যদি আমরা ফলো করি, তাহলে আমাদের দুনিয়া হবে কল্যাণময়, আমাদের আখেরাত হবে কল্যাণময়, চিল্লাবেন ঠিক কি না? কিন্তু আজকে যারা এই রাসূলকে নিয়ে কটূক্তি করার দুঃসাহস দেখায়, এই জমিন থেকে আমরা বলে দিতে চাই, বাংলাদেশের মুসলমান ইসলামকে এমন ভাবে লালন করে, এমন ভাবে ধারণ করে, তারা আল্লাহ রাসূলের বিরুদ্ধে কেউ যদি কটূক্তি করে, বিন্দু মাত্র আঘাত করে, তাহলে এই মুসলমানরা ঘরে বসে থাকবে না, প্রয়োজনে বিক্ষোভ করবে, বিক্ষোভে ফেটে পড়বে, চিল্লাবেন ঠিক কি না? নাস্তিকতা নিপর্যাক, দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নিপর্যাক, দিন ইসলাম জিন্দাবাদ, দুটি প্রাণের কি আওয়াজ, ক্ষুদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে। একটু জোরে ঠিক বলেন না, নাস্তিকতা নিপর্যাক, দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নিপর্যাক, দিন ইসলাম জিন্দাবাদ, দুটি প্রাণের কি আওয়াজ, ক্ষুদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলা ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। ও জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। এই কম আওয়াজে আল্লাহু আকবার শুনলে শয়তান বসে থাকবে, পালাবে না। যুবকরা আছে, তাদেরকে দেখে শয়তান পালানোর কথা, চিল্লাবে না ঠিক কিনা? উমর রাদিয়াল্লাহু আনহুর অনুসারী আমরা, মোহাম্মদ বিন কাসিমের অনুসারী আমরা, বঙ্গবন্ধুর সৈনিক আমরা, ঠিক কিনা? কারণ হলো, অনেক মানুষের প্রয়োজন নেই, বদর যুদ্ধে 313 জন সাহাবী মিলে হাজার হাজার কাফেরকে কুপুকাত করেছিল, চিল্লাবেন ঠিক কিনা? কুপুকাত করেছিল। একইভাবে আমাদের বাংলাদেশ স্বাধীন হওয়ার পূর্বে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একজন মানুষ বলেছিলেন, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, তার আওয়াজে পুরো বাংলাদেশের মানুষ স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, ঠিক কিনা? কয়জন মানুষ ঘোষণা দিয়েছিল? হাজার হাজার নাকি লক্ষ লক্ষ? বীরের মতো 10 জনের প্রয়োজন নাই, একজনের হলে যথেষ্ট, ঠিক কিনা? মোহাম্মদ বিন কাসেম 17 বছর বয়সে পুরো ভারতবর্ষ বিজয় করেছিলেন, কত বছর বয়স? হাজার হাজার ছিল নাকি লক্ষ লক্ষ? বীরের জাতি কয়জন দরকার? একজন হলে যথেষ্ট, চিল্লাবেন ঠিক কিনা? নারায়ে তাকবীর আল্লাহু আকবার, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, 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 ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন, ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন,
ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান এই বাংলায় ঠাই হবে না যাও ভিন্ন স্থান ও জোর কদমে সামনে চলো বজ্রকণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায় তাকবীর আল্লাহু আকবার দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ 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 মুসলমানের এই দেশে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারাও তাদের কোনো রক্ষা নাই মুসলমানের এই দেশে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারাও তাদের কোনো রক্ষা নাই এই দেশে থাকতে হলে কুরআন মানতে হবে কুরআন না মানলে তারা বিতাড়িত হবে ও জোর কদমে সামনে চলো বজ্রকণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায় তাকবীর আল্লাহু আকবার নারায় তাকবীর আল্লাহু আকবার ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ একটু আরেকবার পরীক্ষা করতে চাই ঘুম চলে আসছে নাকি না ঘুম গেছে কেন এখন ঠান্ডা লাগতেছে না গরম হয়ে গেছে শরীর ঠিক কি না ঠিক যদি ইমানে ইমানে সাহস থাকে ইমানের জোর থাকে তাহলে নিশীতেও গভীর শীতের মধ্যেও গরম করা যায় ঠিক কি না ঠিক তাহলে এবার একটু পরীক্ষা করব প্রথমে বাম পাশ পরে ডান পাশ দেখব কোন পাশের ভাইদের ইমানের জোর বেশি প্রস্তুত আছেন প্রস্তুত আছেন নাকি আর একটু জোরে প্রস্তুত দেখব কোন পাশে বীরের জাতি আছে আর কোন পাশে বিড়ালের জাতি আছে ঠিক আছে প্রমাণ হয়ে যাবে মাগর আর যুবক বীরের জাতি না বিড়ালের জাতি হ্যাঁ যে আওয়াজ এই আওয়াজ শুনে মনে হচ্ছে বীরগুলো সব ঘুমে একদম ঠিক কি না যে ভাব তো চলুন দেখি বীরের জাতির অবস্থা কি প্রথমে বাম পাশ আচ্ছা বাম পাশে মানুষ একটু বেশি তাই না এই পাশে কি কোয়াশ ইয়া পড়ে নাকি আচ্ছা জাগে এই যে এই ক্যামেরা থেকে ডান আর পাখিটা বাম ঠিক আছে মুরব্বী বাবারা মোটামুটি বাসা থেকে তালা দিয়ে আসছে যে আজকের দায়িত্ব সব যুবকদেরকে দিয়ে দিলাম না মুরব্বী বাবারা এই নিয়োগ করে আসছে কিন্তু আচ্ছা যুবকরা যেহেতু মুরব্বী বাবার আপনাদেরকে দায়িত্ব দিয়েই দিছে আপনারা সামনে এগিয়ে যেতে পারবেন না ইনশাআল্লাহ তাহলে চলেন ওই আজকে আসতে আগের মাহফিলে কথা বলছিলাম ওরা বলছিল আমার কাছে পরামর্শ চাচ্ছে হুজুর এই যে মাহফিল করলাম অনেক কষ্ট করলাম মুরব্বীরা খালি বাধা দেয় মুরব্বীরা খালি বাধা দেয় এ টাকা উঠাইতে পারি না টাকা দেয় না মুরব্বীরা কিছুই করে না হেল্প করে না আমি বললাম যে এখন তো মুরব্বীদের কাজ না মাহফিল করা তো মুরব্বীদের কাজ না মাহফিল ইসলামিক আয়োজন করবে বলল যুবকরা মুরব্বীরা পরামর্শ দেবে ঠিক কি না মুরব্বীরা পরামর্শ দেবে তারা উপদেষ্টা এখন যার যে কাজ এটা যদি ওয়াদ মাহফিল করার দায়িত্ব মুরব্বীদেরকে দেওয়া হয় তাহলে বারো মাসও একটা মাহফিল হবে না ঠিক কি না মুরব্বীরা এখন বেশি বেশি আমল করবেন তারা মাহফিল গুলোতে আইসা ওয়াজ মাহফিল শুনবেন আমল করবেন আপনাদের জন্য দোয়া করবেন কিন্তু সামনে এগিয়ে আসতে হবে যুবকদের ঠিক কি না পরীক্ষাটা হয়ে যাক এবার বাম পাশ দেখি কোন পাশের ভাইদের আওয়াজ বেশি কারা কাদের ইমানের জোর বেশি এই গভীর রাতে এই এলাকায় যদি আপনাদের তাকবীর শুনে যেন শয়তানগুলো পালায় আসব ভাগে ঠিক আছে চলেন নারায়ে তাকবীর আওয়াজ শুনে মনে হয়েছে মনে দুই একজন মানুষ চিল্লা চিল্লি করতেছে এরকম একটা ব্যাপার স্যাপার ওনাদের একটা মারহাবা দেন তো দেখছেন মারা ভরা হজর অবস্থা আরেকবার সুযোগ দেব নাকি দেব নারায় তাকবীর মারে নাই একদম পিছনের গুলো মুখে তালা সামনে কয়েকজন চিল্লা চিল্লি করছে সামনের গুলো এই যে এগুলো মুখে তালা আচ্ছা আবার সুযোগ দিতে চাই আমি বিড়ালের জাতি দেখতে চাই না আমি দেখতে চাই সিংহর জাতি বীরের জাতি ঠিক কিনা চলেন নারায় তাকবীর আর সুযোগ দেওয়া যাবে না এবার ডান পাশ প্রস্তুত একবার মারহাবা দেন আরেকবার বুঝছেন বিজয়ের জন্য অনেক মানুষের প্রয়োজন নাই কয়েকজন হলেই বিজয় সম্ভব ঠিক কি না এবার ডান পাশ নারায়ে তাকবীর কোন পাশ বিজয় হলো হ্যাঁ বাম পাশের এরা হেরে আবার হাত তুলে আমরা হবে না আমরা বাঙালি জাতি বুঝছেন সাইদ সাবুদের একটা গান আছে না হ্যাঁ ফেসবুক থাকলে আমগো দেশে ফেসবুক থাকলে আমরা বলদ না হ্যাঁ
এই জাতি হয়ে যাচ্ছেন মনে হচ্ছে। আচ্ছা এবার সবাই একসাথে শুনতে চাই সবার কাছ থেকে নারায়ে তাকবীর আল্লাহু আকবার। আপনাদের আওয়াজ বলে দিয়েছে মাগুরার মাটি হলো ইসলামের ঘাঁটি, মাগুরায় কেউ যদি ইসলাম দ্রোহী কর্মকাণ্ড করে এই মাগুরার মুসলমানরা তাদেরকে এই এলাকা ঠাই দেবে না, জিল্লা দেবে না, ঠিক কি না? অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। আমি আলোচনায় ছিলাম যে রাসূলকে আমরা ভালোবাসি, রাসূলের জন্য যদি আমাদের হৃদয়ে ভালোবাসা না থাকে তাহলে কিন্তু আমরা সাচ্চা মুসলমান হতে পারবো না, ঠিক কিনা? রাসূলকে নিয়ে যদি কেউ ব্যঙ্গ করে, রাসূলের নামে যদি কেউ কটূক্তি করে, আমার হৃদয়ে যদি বিন্দু মাত্র রক্তক্ষরণ না হয় তাহলে আমি প্রকৃত মুসলমান নয়, আমি নামদারি মুসলমান, ঠিক কিনা? তো আমি এই পর্যায়ে যুবকদের নিয়ে কিছু বলতে চাই। যুবকদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি সুন্দর সম্পর্ক ছিল, যুবকদের কি গল্প শোনাবো নাকি একটু গল্পটা শোনাবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন প্রসিদ্ধ সাহাবী এবং খুব আদরের সাহাবী জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, তার পিতা উহুদ যুদ্ধে শাহাদাত বরণ করেন, তিনি মৃত্যুকালে 9 কন্যা এবং অনেক বেশি ঋণ রেখে যান, কোন রকম অর্থ সম্পদ কিছুই রেখে যাননি। যুবকরা আপনাদের জন্য এই গল্পটি, তো স্বাভাবিকভাবে তার বাবার মৃত্যুর পর অর্থ সংকট, তার বাবাকে যারা ঋণ দিয়েছিল সে ঋণদাতাদের নানা রকম চাপ এবং 9 বোনকে এক ভাইয়ের পালা, কতটা কষ্ট এটা আপনারা হয়তো বা জানবেন, বুঝবেন, ঠিক কিনা? তো এই সব কিছু মিলে উনি মানসিকভাবে ব্যাপক কষ্টে ছিলেন। এমন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতুর রিকা অভিযানের উদ্দেশ্যে ডাক আসে, তখন জাবের রাদিয়াল্লাহু আনহু নিয়ত করে ফেলেন সে অভিযানে বের হওয়ার। এমন অবস্থায় ওনার অর্থ সংকট ছিল, তারপর ওনার নানা রকম দুর্বলতার মধ্যেও তার একটা উট ছিল, তৎকালীন যুদ্ধে অংশগ্রহণ করার জন্য কিন্তু উটের ব্যবহার হতো, ঠিক কিনা? তো তার একটা উট ছিল, উটটাও ছিল অনেক দুর্বল, অনেক বেশি দুর্বল। তো এই উট দিয়ে উনি চলতে লাগলেন আল্লাহর উপর ভরসা করে, যুদ্ধের উদ্দেশ্যে জাতুর রিকা অভিযানের উদ্দেশ্যে বের হয়ে গেলেন। কিছু দূর যাওয়ার পরই তার যে উটটি ছিল এটা পিছনে পড়ে যায়। দুর্বল উট কি কখনো সবল উটের সামনে সামনে এগিয়ে যেতে পারবে? পিছনে পড়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিকভাবে সব অভিযানে উনি পিছনে থাকতেন, পিছন থেকে নেতৃত্ব, পিছন থেকেই উনি সব কিছু অবজার্ভ করতেন। তো ঠিক তেমনিভাবে আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখতে পেলেন হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু পিছনে পড়ে গেছেন, তিনি জাবেরকে জিজ্ঞাসা করলেন, হে জাবের তোমার কি হয়েছে, তুমি পিছনে পড়লে কেন? তখন জাবের রাদিয়াল্লাহু আনহু বলতে লাগলেন, হে আল্লাহর রাসূল, আমার উটটি দুর্বল হওয়ার কারণে চলতে কষ্ট হচ্ছে, এই জন্য আমি পিছনে পড়ে গেছি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, জাবের তুমি তোমার উট থেকে নামো এবং উটটাকে বসাও। ঠিক তেমনি ভাবে জাবের রাদিয়াল্লাহু আনহু তার উট থেকে নামলেন এবং উটটিকে বসালেন। বসানোর পর আল্লাহ রাসূল তার উট থেকে নেমে হাতে একটা লাঠি নিলেন, জাবের রাদিয়াল্লাহু আনহুর থেকে কাছ থেকে নিয়ে আলতুভাবে উটটিকে আঘাত করলেন, সাথে সাথে উটটি একদম একদম ভালো তরতাজা উটের মতো চলতে লাগলো। সুবহানাল্লাহ, বলেন দেখছেন আল্লাহ রাসূল কত বড় নিয়ামত ছিলেন, তার হাজার হাজার মুজিজা রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেছিলেন। তো ঠিক তেমনি ভাবে চলতে লাগলো উটটি। জাবের রাদিয়াল্লাহু আনহু মানসিকভাবে অনেক কষ্টে ছিলেন, উনার উট যখন সবল হয়ে গেল উনি মানসিকভাবে চাঙ্গা হয়ে গেলেন, উনি হাসি খুশি হয়ে গেলেন। আল্লাহ রাসূল একটু সামনে গিয়ে একটু মজা করলেন, জাবেরকে জিজ্ঞাসা করলেন, জাবের তুমি কি বিবাহ করছো? আমরা যুবকদের কি বিবাহের কথা বললে কিন্তু অনেক আনন্দিত হয়ে যায়, ঠিক কিনা? এই যুবকরা মনে জীবনও বিয়ে করবে না, তাই না? আপনারা জীবনও মনে বিয়ে করবেন না, একটু আনন্দ মুখে একটু হাসি আনেন না, দেখি না হাসিটা, এই এলাকার মানুষের হাসিটা কেমন দেখি, অনেক চমৎকার, মারহাবা বলেন। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, জাবের তুমি কি বিয়ে করছো? জাবের রাদিয়াল্লাহু আনহু, জি আল্লাহর রাসূল, আমি বিয়ে করেছি। আচ্ছা কি বিয়ে করেছো, বিবাহিত মানে পূর্ব তালাকপ্রাপ্ত মেয়ে নাকি কুমারী মেয়ে? স্বাভাবিকভাবে একটা যুবককে যখন জিজ্ঞাসা করা হয় যে তুমি পূর্ব বিবাহিতা বিয়ে করেছো নাকি কুমারী মেয়ে বিয়ে করেছো, তখন জাবের রাদিয়াল্লাহু আনহু বলতে লাগলো, হে আল্লাহর রাসূল, আমি পূর্ব বিবাহিতা বিয়ে করেছি।
একটা যুবক আমাদের এই সমাজে কখনো কল্পনা করা যায় একজন তালাকপ্রাপ্ত মেয়েকে বিয়ে করবে? আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে এমন শিক্ষা দিয়েছেন, এত সুন্দর শিক্ষা, দেখেন সামনে কি বলছে। আল্লাহ রাসূল অবাক হয়ে গেলেন, তুমি একজন তরতাজা যুবক, স্বাভাবিকভাবে তুমি তো একজন যুবতী মেয়েকে বিয়ে করার কথা, তুমি তো একজন কুমারী মেয়েকে বিয়ে করার কথা, এবং তার সাথে তোমার চিন্তারও মিল থাকতো, মনেরও মিল হতো, তোমরা নিজেদেরকে ভালোভাবে এনজয় করতে পারতা, কিন্তু তুমি কেন কেন তুমি তালাকপ্রাপ্ত মেয়ে বিয়ে করেছো? তখন জাবের রাদিয়াল্লাহু আনহু বলতে লাগলেন, হে আল্লাহর রাসূল, আপনি জানেন আমার বাবা উহুদ যুদ্ধে শাহাদাত বরণ করেছেন, এবং আমার বাবা আমার 9টি বোনকে রেখে গেছেন, তাদেরকে পালা, তাদেরকে লালন পালন করার পুরো দায়িত্ব আমার উপর। আমি এটা চাইনি, আমার কাছে ভালো লাগেনি যে আমার বোনদের সমান একজন মেয়েকে আমি বিয়ে করব, যে সংসারে এসে আমার বোনদের সাথে তার মিল হবে না, ঝগড়া বিবাদ করবে, আরো দুঃখ কষ্ট বেড়ে যাবে, এটা আমি চাই না। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল অবাক হয়ে গেলেন যে একটা সাহাবী, একটা যুবক ছেলে, যে কিনা যুবতী মেয়ে বিয়ে করার কথা, কুমারী মেয়ে বিয়ে করার কথা, সে এটা না করে নিজের বোনদেরকে, নিজের পরিবারকে সেভ করার জন্য, নিজের বোনদেরকে ভালোবেসে এত বড় ত্যাগ দিয়েছে, নিশ্চয়ই সে অনেক ভালো মানুষ, এবং তার জন্য আল্লাহ রাসূলের অন্তরে ভালোবাসা বেড়ে গেল। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। সামনে যাওয়ার পর আল্লাহ রাসূল বললেন যে জাবের, আমরা তো সামনে গিয়ে আমাদের কাফেলার আমরা কাফেলা থামবো, সেখানে ছাউনি ফেলবো, তো মদিনা স্বাভাবিকভাবে আমরা আগেরকার সময় আমাদের বাবারা যখন ঢাকা যেতেন তখন আগ থেকে কিন্তু আমরা খবর পেতাম, অনেকে খবর দিত যে আসতেছে উনারা, 5 মাইল দূরে আছে, এরকম খবর দিতেন না, কাফেলার আগে একজন চলে আসতেন না। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাসূল বলতে লাগলেন যে সামনে গিয়ে তো আমরা কাফেলা ছাউনি ফেলবো, তো তোমার স্ত্রী যখন জানবে তোমরা এখানে আমরা ছাউনি ফেলেছি, সে তো অনেক আনন্দিত হবে, তোমার কথা শুনে অনেক আনন্দিত হবে। নতুন বিবাহ করলে, নতুন বিবাহ করলে বউর সাথে দেখা করতে গেলে ভাল লাগে না মনটা? ভাল লাগে, অনেকে জানে না, অনেকে জানে যাদের অভিজ্ঞতা আছে, যাক গে, বলতে চাই না, অভিজ্ঞতা হয়ে যাবে সবার, আল্লাহ কবুল করুক, আমিন। কারো অভিজ্ঞতা না হোক, আমিন কনিবা, আমিনটা জোরে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন, আমিন। আচ্ছা, এই পর্যায়ে আল্লাহ রাসূল বলছিলেন যে তোমার বউ যখন জানবে যে জাবের কাছাকাছি চলে আসছে, কিছুক্ষণ পরেই আমার জন্য আমাদের সাথে দেখা হবে, তখন তোমার বউ কিন্তু অনেক খুশি হবে, তোমার জন্য সুন্দর বিছানা করে রাখবে, বালিশ পেতে লাগবে। তো আল্লাহ রাসূলের সব কথা শুনে জাবের রাদিয়াল্লাহু আনহু চোখ থেকে পানি ফেলে দিলেন, বললেন যে আল্লাহ রাসূল, আল্লাহর কসম, আমার ঘরে কোনো বিছানাও নাই, আমার ঘরে কোনো বালিশও নাই, তো এত কষ্ট এর মধ্যে দিন যাপন করছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে বলে ফেললেন যে হে জাবের, অতি শীঘ্রই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের তোমার ঘরে বিছানাও দিবেন, বালিশও দিবেন। তো আল্লাহ রাসূল মনে মনে সংকল্প করলেন তাকে আল্লাহ রাসূল সাহায্য করবেন, তো এই জন্য কিছুদূর সামনে ছাউনি ফেলার পর আল্লাহ রাসূল বলতে লাগলেন, জাবের, তোমার উটটা আমার কাছে বিক্রি করো না, আমার কাছে বিক্রি করে দাও, যে লোকটার কিছু নাই, একটাই মাত্র উট সম্বল, তার কাছে যদি আপনি বলেন যে আমার কাছে বিক্রি করে দাও, কেমন লাগবে মনটা গন্ধি? অনেক গরম হওয়ার কথা না? তখন জাবের রাদিয়াল্লাহু আনহু বলতে লাগলেন, আল্লাহ রাসূল, আপনি কি আমার সাথে মজা নিতেছেন নাকি? আমার তো একটাই উট, একটাই সম্বল, আপনি মানে আমার উটটা, আচ্ছা যাক, আপনি যেহেতু আমার উটটা চেয়েছেন আল্লাহর রাসূল, আপনার জন্য আমাদের জীবন উৎসর্গিত, তাহলে আপনি দাম বলেন, কত টাকায় কিনবেন? তা আল্লাহ রাসূল প্রথমে বললেন, 1 দিরহাম দেব, একটা উটের দাম 1 দিরহাম হয় নাকি? তো জাবের রাদিয়াল্লাহু আনহু বললেন যে কি বললেন, এটা কোনো কথা হইলো? আল্লাহ রাসূল বললেন, তাহলে বলো 2 দিরহাম দেব। সে আরো চুপ হয়ে গেল। এভাবে বলতে বলতে এটা দাম হাঁকালেন হলো 40 দিরহাম, মারহাবা বলেন না, 40 দিরহাম। তখন তিনি রাজি হয়ে গেলেন, ঠিক আছে, 40 দিরহাম যদি আমি এটা উট বিক্রি করে ফেলাই, তাহলে আমি প্রয়োজনে 30 দিরহাম দিয়ে একটা ভালো উট কিনবো, আর 10 দিরহাম দিয়ে আমার ঘরের বিছানা বিছানা করে ফেলতে পারবো। তখন আল্লাহ রাসূল বলেন, ওকে, দুজনের মধ্যে চুক্তি হয়ে গেল। কিন্তু জাবের রাদিয়াল্লাহু আনহু শর্ত দিলেন যে এই উট মদিনা যাওয়ার আগ পর্যন্ত, মদিনায় আমার ঘরে যাওয়ার আগ পর্যন্ত আমি আপনার কাছে হস্তান্তর করব না, আমার ঘরে যাব, মদিনায় গিয়ে আপনার কাছে এই উট হস্তান্তর করব। ঠিক কথা অনুযায়ী এই কাফেলা মদিনায় গিয়ে পৌঁছালো। আল্লাহ রাসূল সহ সবাই মিলে মসজিদে নামাজ পড়লেন একসাথে। নামাজ পড়ার পর জাবের রাদিয়াল্লাহু আনহু তার যে
সাধারণত যুদ্ধে গেলে যুদ্ধের অনেক মালামাল থাকলো, এই মালামালগুলো জাবের রাদিয়াল্লাহু আনহু তার ঘরে রেখে আসলেন। রেখে এসে নামাজ পড়লেন। নামাজ পড়ার পর বের হয়ে আল্লাহর রাসূলের হাতে এই উটটিকে হ্যান্ড ওভার করলেন। বললেন, রাসূল নেন আপনার উট, আপনার কাছে হ্যান্ড ওভার করলাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়ে বললেন, হে বিলাল, জাবেরকে 40 দিরহাম প্লাস আরো কিছু দিরহাম বাড়াই দিয়ে তাকে দিয়ে দাও, তার উটটিকে রেখে দাও। তখন জাবের রাদিয়াল্লাহু আনহু এই টাকা নিয়ে তার ঘরের দিকে হাঁটা শুরু করলেন, দিরহাম নিয়ে ঘরে গিয়ে পৌঁছাইছে। এমন সময় আল্লাহর রাসূল হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে তুমি এই উটটিকে, তাকে তো টাকা দিয়েছো, পাশাপাশি তার উটটিকেও তাকে দিয়ে আসো, তার উটটিকেও তার ঘরে দিয়ে আসো। তো জাবের রাদিয়াল্লাহু আনহু যখন ঘরে পৌঁছালেন, দেখলেন তার পিছনে পিছনে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু উট নিয়ে আসছে। জাবের রাদিয়াল্লাহু আনহু চিন্তায় পড়ে গেলেন, আল্লাহর রাসূল কি আমার উটটাকে পছন্দ করেন নাই নাকি, নাকি আমাদের দামাদামিতে কোনো ঝামেলা হয়ে গেল, নাকি উনি আমার উপর রাগ করে ফেলেছেন? চিন্তিত হয়ে গেলেন, বলতে লাগলেন, ভাই কি হয়েছে, উট নিয়ে আসলেন কেন? কয়ে তোমার উট ফেরত নাও। তিনি আরো বেশি মানে চিন্তায় পড়ে গেলেন, কিরে আমার উট আমারে ফেরত দিয়ে দিয়েছে, এটা কেমন কথা? তখন তিনি বলতে লাগলেন, বিলাল রাদিয়াল্লাহু আনহু জাবেরকে, হে জাবের, আল্লাহর রাসূল বলেছে তোমার টাকাও তোমাকে দিয়ে দিতে, তোমার টাকা তো তুমি নিবাই, পাশাপাশি উটটাকেও তোমাকে দিয়ে দিতে। আর একটু জোরে বলেন, দৌড়ায় জাবের রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। হে আল্লাহর রাসূল, আমার কি অপরাধ হয়েছে আমি জানি না, আমার কি অপরাধ হয়েছে আমি জানি না, আমার উটটি আপনি কেন ফেরত দিয়েছেন? আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন। আল্লাহর রাসূল বলতে লাগলেন, হে জাবের, তুমি কি মনে করেছো তোমার উটটি কেনার জন্য আমি দিরহামের কথা জিজ্ঞাসা করেছি? তুমি কি মনে করেছো তোমার উটটি কেনার জন্য আমি তোমার উটের মূল্য কত জিজ্ঞেস করেছি? তুমি এটা যদি মনে করে থাকো, এটা ভুল মনে করেছো। আমি মূলত তোমার কতটুকু টাকা দরকার, কতটুকু টাকা হলে তোমার প্রয়োজন মেটাবে, কতটুকু টাকা হলে তোমার দুঃখ কষ্ট ঘুচাবে, কতটুকু টাকা হলে, কতটুকু দিরহাম হলে তোমার ঘরে বিছানা আসবে, তোমার একটি ভালো উট আসবে, মূলত হলো তোমাকে জানার জন্য, তোমার আগ্রহ প্রয়োজন কতটুকু জানার জন্য এত দাম হাঁকাহাঁকি করেছি। সুবহানাল্লাহ, বলেন কত সুন্দর ব্যবহার ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। কি সুন্দরভাবে উনি দামটা বললেন, উনি তো চাইলে ডাইরেক্টে 40 দিরহাম তাকে দিয়ে দিতে পারতেন, ঠিক কিনা? কিন্তু দেখলেন যে তার কতটুকু প্রয়োজন, তার যতটুকু প্রয়োজন, এতটুকু প্রয়োজনের জন্য আল্লাহ রাসূল তাকে দেয়, এই জন্য মূলত এত সুন্দর ব্যবহারের মাধ্যমে আল্লাহ রাসূল তার সাথে মুআমালাত করেছেন। আমরা রাসূলের সুন্নাগুলো যদি পালন করি, আমাদের সমাজটা কত সুন্দর হবে চিন্তা করতে পারছেন? এই একটা ঘটনা, এই একটা ঘটনা যদি আমাদের সমাজে আমরা মিলাইতে পারি, আমাদের সমাজে যে হানাহানি বিদ্বেষ, এত সমস্যা, সমস্যাগুলো দূর হয়ে যাবে, ঠিক কিনা? আর একটা ঘটনা বলতে চাই, আল্লাহ রাসূলকে আমরা ভালোবাসি মুখে মুখে বলি, কিন্তু আলটিমেট মন থেকে ভালোবাসি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবাই কেরাম কতটা ভালোবেসেছেন, হৃদয় থেকে ভালোবেসেছেন, তেমনই ঘটনা। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদ যুদ্ধ শেষে মদিনায় ফিরছিলেন সাহাবাই কেরামদেরকে নিয়ে। বনু দিনার গোত্র অতিক্রম করার সময় মহিলা সাহাবী সুমাইয়া বিনতে কায়েসের সাথে এই কাফেলার সাক্ষাৎ হয়, যার বাবা, যে মহিলা সাহাবীর বাবা, যার স্বামী, যার ভাই উহুদ যুদ্ধে শাহাদাত বরণ করেন। স্বাভাবিকভাবে আমার বাবা, আমার ভাই, আমার নিকটাত্মীয় কেউ যদি মারা যায়, আমার সাথে কেউ সাক্ষাৎ হলে সবার আগে কোন খবরগুলো দিবে? আমার বাবা, আমার ভাইয়ের মৃত্যুর খবরটাই তো দিবে, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে সাহাবায়ে কেরাম এই মহিলা সাহাবী সুমাইয়া বিনতে কায়েসের কাছে এই সংবাদটা পৌঁছাচ্ছিলেন, তার বাবা, তার স্বামী, তার ভাই এর সংবাদটা পৌঁছাচ্ছিলেন। কিন্তু এই মহিলা সাহাবী কি বলছেন দেখেন, হে আমার সাহাবায়ে কেরাম, হে আমার ভাইরা, আপনাদের কাছে আমি এই সংবাদ জানতে চাই না, আপনাদের কাছে আমি এই খবর জানতে চাই না, আমার বাবা কেমন আছে, আমার স্বামী কেমন আছে, আমার ভাই কেমন আছে, সংবাদ জানতে চাই না, আমি জানতে চাই আমাদের প্রাণাধিক প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছেন, সেটা জানতে চাই। তখন সাহাবায়ে কেরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো আছেন এবং আপনি আমি যেমনটি কামনা করি তেমনই আছেন। তখন এই মহিলার সাহাবী বলতে লাগলেন, আমি বিশ্বাস করি না, আমাকে রাসূলকে একটু দেখাও।
সাহাবায়ে কেরাম হাতে ইশারা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখা মাত্র এই মহিলা সাহাবী সুমাইয়া বিনতে কায়েস বলতে লাগলেন, হে আমার ভাইরা তোমরা জেনে রাখো, হে পৃথিবীবাসী তোমরা জেনে রাখো, উহুদ যুদ্ধে আমার ভাই শাহাদাত বরণ করেছেন, যে ভাইয়ের সাথে আমার রক্তের সম্পর্ক, যে ভাইকে এক বেলা না দেখলে ভালো লাগতো না, যে ভাইয়ের মধ্যে এত সম্পর্ক ছিল, এত মধুর সম্পর্ক ছিল, ছোট থেকে বড় হয়েছে, উহুদ যুদ্ধে আমার স্বামী শাহাদাত বরণ করেছেন, যে স্বামীকে এত ভালোবাসতাম, যে স্বামীর ছায়ায় আগামী দিন সুন্দর করার স্বপ্ন দেখতাম, সেই স্বামী শাহাদাত বরণ করেছেন, উহুদ যুদ্ধে আমার বাবা শাহাদাত বরণ করেছেন, আর কোনোদিন যে বাবাকে বাবা বলতে পারবো না, এই ঘটনাগুলো আমার হৃদয়ে রক্তক্ষরণ করেছেন ঠিকই, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক নজর দেখার পরে আমার মধ্যে যত সুখ, আমার মধ্যে যত কষ্ট, আমার মধ্যে যত দুঃখ ছিল, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার সাথে সাথে সব কিছু দূর হয়ে গেছে। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এরকম ছিল রাসূলকে ভালোবাসার দৃষ্টান্ত। কিন্তু আমরা রাসূলকে ভালোবাসি বলি মনে, কিন্তু দেখা যায় প্রাণ থেকে ভালোবাসি না। যদি সত্যিকার অর্থে আল্লাহ রাসূলকে ভালোবাসতাম, সত্যিকার অর্থে আল্লাহ রাসূলকে যদি মহব্বত করতাম, তাহলে আল্লাহ রাসূলের সুন্নাগুলো সবার আগে আমার জীবনে থাকতো, সবার আগে আমার শরীরে থাকতো। চিল্লা বলেন ঠিক কিনা? আমরা ইনশাল্লাহ আল্লাহ রাসূলের সুন্না মানতে রাজি আছি তো? আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন। আরেকটু জোরে বলেন আমিন। আমি শেষে দুই একটি কথা বলতে চাই। অনেক রাত হয়েছে, এত রাত আসলে এত রাতে প্রোগ্রাম করাও ঠিক না। যে গোয়াল বাথান হেল্প অ্যান্ড ব্লাড ডোনার্স ক্লাব এর সদস্যদেরকে বলতে চাই, আপনারা যে কাজটি করছেন এই কাজটি একটি মহৎ কাজ, যে মহৎ কাজের চেয়ে উত্তম কাজ আর হতে পারে না, ঠিক কিনা? একজনকে আপনার রক্ত শেয়ার করা, ব্লাড শেয়ার করা, এর চেয়ে বড় কিছু আছে? কখনোই হতে পারে না। এই মহৎ কাজটি আপনারা করছেন, ভালো কাজ, আপনার এই ভালো কাজটা তখন আরও বেশি আল্লাহর কাছে প্রিয় হবে যে সদস্যরা আপনারা রয়েছেন প্রত্যেকে যদি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেন। একটু জোরে বলেন না, আপনারা যদি রাসূলের সুন্নাগুলো মেনে চলেন, আপনারা যদি ইসলামের বিধান অনুযায়ী নিজেদের জীবনকে গঠন করেন, তাহলে এই পৃথিবীর বুকে আপনাদের চেয়ে ভালো মানুষ, আপনাদেরকে কল্যাণকামী, আপনাদের চেয়ে ভালো কাজকারী আর কেউ হবে না, ঠিক কিনা? তা আপনাদের প্রতি আমার আহ্বান, বিনীত আহ্বান, যে আপনারা যে মহৎ কাজটি করছেন সেই মহৎ কাজটিকে আরও বেশি মহৎ করতে মিনিমাম পাঁচ ওয়াক্ত সালাত কারো যেন মিস না হয়। আমরা এই ওয়াদাটি করতে পারবো তো ইনশাআল্লাহ? একটু হাত তুলি, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করো। শেষ করে দিই দোয়া, হুজুর কি আসবে? আসবে না, মনে আসবে না, অনেক 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 হয়ে গেছে তো। চলুন আমরা একটা দুরূদ শরীফ পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك আচ্ছা, উস্তাদের সঙ্গীত হয়েছে আজকে নাকি? কোনো সঙ্গীত হয়েছে আজাদ ভাইয়ের? কোনো সঙ্গীত হয়েছে? কারণ হলো এই এলাকার, আপনাদের এলাকার খ্যাতি সন্তান ছিলেন আইনউদ্দিন আজাদ রহমতুল্লাহ আলাইহি, ঠিক কিনা? আজাদের, আজাদের, আজাদ ভাইয়ের উস্তাদের ভক্তরা কি সব মারা গেছে? না, জীবিত আছে নাকি? তাদের আওয়াজ কখনো এই গভীর রাতে আসলে এ ধরনের গান চলে না? আপনারা যদি অনেক বেশি ভালোবাসেন কলরবকে, আমাদেরকে, সাইদ সাহেবকে ভালোবাসেন, এই ভালোবাসার খাতিরে বলেন। মূলত হলো এই আয়োজনগুলো হলো সন্ধ্যাবেলার আয়োজন। যদি আমাকে মাগরিবের পর থেকে এশার পর্যন্ত দেওয়া হতো, তাহলে গান গিয়ে একদম ফোটা ফাটায় ফোটায় হতাম, কিন্তু এই এলাকায় এখন তো অনেকে ঘুমায় আছে, ঠিক না? দেখেন, যদি ঘুম ঘুম যারা ঘুমাচ্ছে তাদের ঘুমের যদি ব্যাঘাত ঘটে, আমাদের গুনাহ হবে কিন্তু, বুঝতে পারছেন? কারণ এই ওয়াজ মাহফিলের চেয়েও এখন সুন্দরভাবে ঘুমিয়ে ফজরের নামাজ পড়া আমাদের জন্য কর্তব্য, ঠিক কিনা? এর জন্য চলেন তারপর একটু গায়ে আপনাদের অনুরোধ। কি হবে বেঁচে থেকে,
কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে ছাত্র ছেড়ে চুমুকে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডা খানা কি হবে ছাত্র সেজে চুমুকে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডা খানা এর চেয়ে মরাই ভালো দেশেরে যাওয়াই ভালো এর চেয়ে মরাই ভালো দেশেরে যাওয়াই ভালো কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে ঠিক কিনা কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পার যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে শেষ নবীর উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চিয়ার কাদিয়ানিরা দখল করে কি হবে শ্রেষ্ঠ বীজের উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চিয়ার কাদিয়ানিরা দখল করে নবীজির জন্য যদি রক্তের বহে নদী নবীজির জন্য যদি রক্তের কি রক্তের বহে নদী তবুও হটব না এই দাবি থেকে তবুও হটব না এই দাবি থেকে ঠিক কিনা কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে মারহাবা শেষে একটু কইতে চাই আজকে একজন বাংলাদেশের খুব আলোচিত একজন পীর ভণ্ড পীর তার মৃত্যু হয়েছে জানেন কিনা আপনার নামটা জানেন তার নাম কি উনি মৃত্যুবরণ করেছেন এর আগে অনেকবার ওনার ব্যাপারে এগুলো আসলে ছড়িয়েছিল কিন্তু তার যে কর্মকাণ্ড সে যেভাবে মুসলমানদের ইমানকে ধ্বংস করার জন্য নানামুখী কাজ করে গেছে স্বাভাবিকভাবে আমরা কখনো তার প্রশংসা করতে পারি না তার ব্যাপারে ভালো করতে পারি না এখন দোয়াটাও করতে পারছি না কারণ যেমনিভাবে মানুষের ইমানকে ধ্বংস করেছে মানুষকে নানাভাবে বিকৃত কথা বিকৃত চিন্তার কথা এবং আমি তো বলতে পারি এরকম কথা কোনো মুসলমান বলতে পারে না যে ইমান বিধ্বংসী কথাবার্তা সে বলেছে যে ইমান বিধ্বংসী কথাবার্তা যে রাসূলের সাথে তুলনা করে সে কথাবার্তা বলেছে রাসূলকে নানাভাবে কটূক্তি করেছে নাউজুবিল্লাহ বলেন না সে রাসূলের প্রেম প্রকাশ করার জন্য নানাভাবে রাসূলকে খাটো করেছে নানাভাবে রাসূলকে অসম্মান করেছে সেই মানুষটা আজকে মৃত্যুবরণ করেছে জানি না আল্লাহ তার ফয়সালা কি করবেন আল্লাহ তার জন্য যথাযথ ফয়সালা যেন করেন বলেন আল্লাহ যেন তার জন্য যথাযথ কি করবেন আল্লাহ জানেন কারণ যে কাজ করছে কারণ বিদ্বেষ মানুষের ব্যাপারে প্রচার করতে চাই না ভালোবাসার কথা বলতে চাই যদি সে জীবিত থাকতো তাহলে বলতাম যে সে যেন ইমানের পথে ফিরে আসে যেহেতু মারা গেছে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যেন যথাযথ ফয়সালা যেন করেন আমাদেরকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে যাই বলো কোরআন সুন্নার বাহিরে যে বলবে তার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই সে পীর হোক বাবা হোক ল্যাংড়া বাবা হোক মাথা নষ্ট বাবা হোক যেই হোক তার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই এই ল্যাংটা বাবা এই পাগলা বাবা এগুলোর মাধ্যমে ইসলামের কোনো উপকার হয় না ইসলামকে মান সম্মান ইসলামের সম্মানকে নষ্ট করেছে ইসলামকে নানাভাবে অসম্মানিত করেছে এই বাবা কথিত পীররা ঠিক কিনা তা আমাদের সবাইকে এই বাবা কথিত পীর দেখে আল্লাহ রাব্বুল আলামিন যেন মুক্ত রাখেন।